এখন দেখছেন না? না বল না দাঁড়া আমি কাজ ইয়ার বুঝে হারিয়ে যাওয়া সেই গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সৌরভ ইসলাম, আপনারা দেখছেন যে যেখান থেকে তাদেরকে সুস্বাগতম। আমার এই ফ্রেন্ড দীর্ঘদিন ধরে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আর হচ্ছে সেই গ্রাম থেকে আসছে, অর্থাৎ আমার নিজের গ্রাম থেকে, আমার একবারে ছোটকালের ফ্রেন্ড, তো যার সাথে আপনার প্রাইমারিতে পড়াশোনা, তারপরে হাই স্কুলে পড়াশোনা, কলেজে পড়াশোনা, তারপরে একটা পর্যায়ে যখন গ্রাজুয়েশনের জন্য আমি চলে আসি ঢাকাতে, সে থেকে যায় গ্রামে, তো সে সমস্যা লাগছে, তার জন্য এর আগেও আসছিল, তো আবার আসছে সেটা মানে ডাক্তার দেখানোর জন্য, তো তার জন্য দোয়া করবেন। এই যে কথা অবশিশু আমার উদ্দেশ্য ছিল যে আমার সে হারিয়ে যাওয়া সে গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে ঢাকা একটি জায়গার নাম কি জানো? কল্যাণপুর, কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল। তো এতদিন পরে কেন? তো মানে দেখা হবে, দেখার পরে কথা হবে, বাকিটা এখন। বাবা তুমি প্রেম করো না? ওনার ওনার ভিউয়ার্স ওনার কিন্তু কন্যা রাশি, কন্যা রাশি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমি ভালো আছি। ঠিক আমি ছিলাম হচ্ছে ইতিমধ্যে দেখছেন আমার ফ্রেন্ডের সাথে আমি আসলাম, সে অসুস্থ, ডক্টর দেখাতে আসছে। এবং একটু ফানি বিষয়টা যে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যই আসছে সে ইবনে সিনায়। অ্যাকচুয়ালি ডক্টর দেখানোর জন্য ডক্টর তাকে দেখা সে দেখাবে অন্য জায়গায়। তো আপনারা ইতিমধ্যে দেখছেন যে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এবং এখানে থালা থালা দেখেছিলেন, আসলে সে আমাদের কোনো পরিচিত না, জাস্ট রাস্তায় যাচ্ছি, জাস্ট আমাদের ক্যামেরা আসলো, এটাই তো